পর্দায় কি দেখেছি আমি তো জানি না, মানে পর্দায় কি কিছু দেখা গেছে আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। মাধবীদের বই আগে একটা বেরিয়েছিল বটে, কিন্তু সেটা শুধু তার, মানে তিনি নিজেই বলেছেন যে তারই লেখা ছিল বইটি, তিনি সবটা তাতে ধরাতে পারেননি, কিছু কিছু ছিল তার কাজকর্ম ইত্যাদি নিয়ে। এখানে আমি তিনটে ভাগে ভাগ করেছি, একটা তার ব্যক্তিগত জীবন জন্ম থেকে এই পর্যন্ত টার্নিং পয়েন্টগুলো, একটা তার সামাজিক জীবন যেটা কেউ জানে না, মানুষ আমরা সাধারণ মানুষ সত্যি আমরা জানি না যে উনি কত পরিবার চালান, তার অর্থে চলে, কত টেকনিশিয়ান দুস্থ শিল্পী নীরবে করেন। আমার মনে হয়েছে সেটা অন্যদের জন্য খুব ইন্সপিরেশনাল, জানানো উচিত সেই ধরনের একটা সামাজিক প্রেক্ষাপটে ওর যে কন্ট্রিবিউশন সেটা আছে। আর তার কাজের জীবন, সেই 5 বছর বয়স থেকে এখনও অবধি, নাটক থেকে শুরু, যখন বাচ্চাটা স্কুলে যাবে তখন সে অভিনয় করতে যেত এবং ঘুমিয়ে পড়তো রাত জেগে অভিনয় করতে করতে, তাকে চকলেট দিয়ে বা মিষ্টি দিয়ে তাকে জাগিয়ে রাখতে হতো। সংসারে দুর্দশা ছিল, অভাব ছিল, খুবই স্ট্রাগলের জীবন, সেই সময় ওকে করতে হয়েছে। তো এইগুলো, এই সবটা মিলে মাধবী দিদি একটা কমপ্লিট আর্ক তৈরি করার চেষ্টা করেছি। অনেক কিছু, প্রথম কথা শিখবো নিয়মানুবর্তিতা, দ্বিতীয় শিখবো সিম্পলিসিটি, ওই রকম জায়গায় পৌঁছে মানে আকাশের তারার মতোই তো, কীভাবে মানে মাটির সঙ্গে থাকতে হয় এটা আর একটা শিক্ষা, আর শিখবো ছোটদের কী করে সম্মান করতে হয়। কাজ তো ছেড়ে দিলাম, এটা সবাই জানি আমরা, মানুষ হিসেবে এই গুণগুলো না মহার্ঘ, এগুলো চট করে দেখা যায় না, ইন্টারঅ্যাক্ট না করলে বোঝা যাবে না। এবং সেটা উনি পরিষ্কারই বলেছেন যে উত্তম কুমার মানুষ হিসেবে খুব ভালো, ওদের অনেক মেমরি আছে একসঙ্গে, উত্তম কুমার সুপ্রিয়া দেবী এবং উনি একই জায়গায় থেকেছেন ছবি করতে গিয়ে আউটডোরে, উনি হয়তো স্ত্রীর জন্য শাড়ি কিনেছেন, মাধবীদিকেও শাড়ি দিয়েছেন, এই গল্পগুলো টুকরো টুকরো স্মৃতি আছে, কখনো গান গেয়ে উঠেছেন উত্তম কুমার, খুব ঘরোয়া মুহূর্তের কথা আছে। ততটা শ্রদ্ধাশীল হয়তো মানে অন্য কোনো অভিনেতার প্রতি ছিলেন না, যেটা উত্তম কুমারের প্রতি ছিল। একটা জিনিস, মাধবীদি সম্বন্ধে লিখতে গিয়ে কোন বিষয়টা লিখতে গিয়ে 3 বার ভাবতে হয়েছে? না, কোনোটা ভাবতে হয়নি, এই কারণে এই গল্পগুলো প্রায় আমি 15-20 ধরে শুনছি, এগুলো তো তখন লিখবো ভাবিনি, এগুলো জমাই ছিল। একটা সেলফ স্ক্রিনিং হয়ে যায় যে আমি কতটা লিখবো আর কতটা লিখবো না, তার সম্মান, তার সামাজিক অবস্থান সব কিছু বিচার করেই তো একটা মানুষ তার জীবনের কোন দিকটা আমি তুলে ধরতে চাই যেটা আমাদের কাজে লাগবে, পরবর্তী প্রজন্মর কাজে লাগবে। তো সেই রকমই কিছু নির্দেশ বা সেই রকমই কিছু ডিরেকশন এই বইটাতে হয়তো আছে।